হ্যালো ফ্রেন্ডস, আমি পণ্ডিতজি বাংলায় পর্তুগিজ শিক্ষার অষ্টম পর্বে এইচকে মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে পেদির পেকেনো আলমোসো, অর্থাৎ পর্তুগিজ ভাষায় কিভাবে নাস্তা এবং কফির অর্ডার দিতে হয় তার কৌশল এই পর্বের মাধ্যমে শিখব। পর্বটির সহযোগিতায় উপস্থিত আছেন আমাদের প্রিয় বন্ধু সিরাজুম মনির এবং সিনিয়র ফেরাজ। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন বন্ধুগণ শুরু করা যাক। এখানে দিগা শব্দের অর্থ বলুন পরফাবর, দয়া করে। কেরিয়া উমা তস্তা দে কেজো, কেরিয়া শব্দের অর্থ আমি চাই, তস্তা টোস্ট, কেজো পনির। সুতরাং কেরিয়া উমা তস্তা দে কেজো বাক্যটির অর্থ হবে আমি একটি পনির টোস্ট চাই। বেবের শব্দের অর্থ পান করা। সুতরাং ই পারা বেবের বাক্যটির অর্থ হবে এবং কি পান করতে চান। গালাও হলো এক ধরনের কফি যেখানে একটি বড় লম্বা গ্লাসের চার ভাগের তিন ভাগ দুধ এবং এক ভাগ কফি মিশিয়ে তৈরি করা হয় এবং কাউকে কিছু করার জন্য অনুরোধ করার ক্ষেত্রে পর ফাবর এর পরিবর্তে সে ফাস্ট ফাবর ব্যবহার করা হয়, যার অর্থ হল দয়া করে। মাইশ শব্দের অর্থ আরো আলগুমা কয়জা এর অর্থ কোনো কিছু। সুতরাং মাইজ আলগুমা কয়জা বাক্যটির অর্থ হবে আরো কিছু। নাও আ কন্তা পর ফাভর, আ কন্তা এর অর্থ বিল। সুতরাং নাও আ কন্তা পর ফাভর এর অর্থ হবে না, বিল দয়া করে। তিপোস দে কাফে এই পর্তুগাল, পর্তুগালে কফির প্রকারভেদ। সুতরাং পর্তুগালে যে ধরনের কফিগুলো প্রচলিত তার সম্পর্কে এখন ধারণা নিব। কাফে, সাধারণত এসপ্রেসোকেই পর্তুগালে কাফে বলা হয় আর এটাকেই পর্তুগালের দক্ষিণাঞ্চলের লোকজন বিকা বলে থাকেন। আর এসপ্রেসো কফিটাকেই যদি অতিরিক্ত গরম কাপে পরিবেশন করা হয় তাকে বলা হবে কাফে নুমা সাবেনা এসকাল দাদা, যেখানে সাবেনা শব্দের অর্থ হচ্ছে কফির কাপ, এসকাল দাদা অতিরিক্ত গরম। আর অতিরিক্ত ছোট এক্সপ্রেসোকে বলা হবে কাফে কুর্তো বা কাফে ইতালিয়ানো। এসপ্রেসোকে যদি কাপ পূর্ণ করে পরিবেশন করা হয় তাকে বলা হবে কাফে সেইও। দুটি এসপ্রেসোকে একই কাপে পরিবেশন করা হলে তাকে বলা হবে কাফে দুপ্লো, যেখানে দুপ্লো শব্দের অর্থ দ্বিগুণ। এসপ্রেসো এর সাথে যদি একটু বেশি পরিমাণ গরম পানি মিশ্রিত করে একটি বড় কাপে পরিবেশন করা হয় তাকে বলা হবে আবাতনাদো। মেয়া দে লেট অথবা কাফে ক লেট, এসপ্রেসো এর সাথে স্টিমড দুধ মিশিয়ে মেয়া দে লেট অথবা কাফে ক লেট পরিবেশন করা হয়, যেখানে মেইয়া শব্দের অর্থ
অর্ধেক লেট দুধ, কাপুচিনো এসপ্রেসো এর সাথে দুধের ফেনা মিশিয়ে কাপুচিনো পরিবেশন করা হয়। ডিসকাফেইনাদো হলো বিশেষ ধরনের ক্যাফেইনবিহীন কফি। পিঙ্গাদো এসপ্রেসো এর সাথে এক বা কয়েক ফোঁটা দুধ মিশিয়ে পিঙ্গাদো পরিবেশন করা হয়। গারোতো এসপ্রেসো এবং এসপ্রেসো এর সমপরিমাণ দুধ মিশিয়ে গারোতো তৈরি করা হয়। কারিওকা অতিরিক্ত মাত্রার দুর্বল এসপ্রেসোকেই কারিওকা বলা হয়। বন্ধুগণ, ভিডিও শেষ করার পূর্বে আমরা অল্প একটু পর্তুগিজ ব্যাকরণ শিখব। পর্তুগিজ ব্যাকরণে নিয়মিত ক্রিয়াপদগুলোর শেষাংশ হল আর, এর এবং ইর। এই গ্রুপগুলোর মধ্য থেকে একটি করে ক্রিয়াপদের বিন্যাস শিখতে পারলেই আপনারা অন্য সকল ক্রিয়াপদের গঠন নিজেরাই করতে পারবেন। যেমন বেবের, যার অর্থ পান করা, এবং ইহা এর গ্রুপের অন্তর্ভুক্ত। এখন আমরা এই ক্রিয়াপদের বিষয় ভিত্তিক প্রেজেন্টে ইন্ডিকাটিভ অর্থাৎ সাধারণ বর্তমানকালের বিন্যাস সমূহ শিখব। এও বেবো, আমি পান করি। তু বেবেস, তুই পান করিস। এল বেবে, সে পান করে। এখানে এল পুরুষবাচক শব্দ, এলা বেবে, সে পান করে। এলা স্ত্রীবাচক শব্দ, ভসে বেবে, আপনি পান করেন। নস বেবেমস, আমরা পান করি। এলেস বেবেই, তারা পান করে। এখানে এলেস পুরুষবাচক শব্দ, এলাস বেবেই, তারা পান করে। এখানে এলাস স্ত্রীবাচক শব্দ, বসেস বেবেই, আপনারা পান করেন। আশা করি এই পদ্ধতি অনুসরণ করে আপনারা অন্যান্য এর জাতীয় ক্রিয়াপদের গঠন বিন্যাস করতে পারবেন। পরবর্তী ভিডিওগুলোতে এই বিষয়ে আরো বিশদ আলোচনা করা হবে। তো বন্ধুগণ, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তবে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। আনটিল দেন, স্টে সেফ অ্যান্ড সি ইউ সুন।